দ্বিতীয়ত হচ্ছে কি অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ, তার সাথে হচ্ছে কি ভূ প্রাকৃতিক সম্পদের বন্টন ও গুরুত্বের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি ভূত্বকের মধ্যে সৃষ্টির সময় পৃথিবী ছিল একটি উত্তপ্ত গ্যাসপিণ্ড, এবং এই গ্যাসপিণ্ড ক্রমে ক্রমে শীতল হয়ে ঘনীভূত হয়ে থাকে, এবং এ সময় এর উপর যে আস্তরণ পড়ে তা হলো ভূত্বক, এবং ভূত্বক যেসব উপাদান দিয়ে তৈরি তার নাম হচ্ছে কি সাধারণ শিলা। তো পৃথিবীর মণ্ডল হচ্ছে তিনটির নাম হচ্ছে, 1 নম্বরে হচ্ছে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং তার সাথে হচ্ছে কেন্দ্রমণ্ডল। আর ভূগর্ভে 3টি স্তর রয়েছে এবং পৃথিবীর এ স্তরকে মণ্ডল বলা হয়ে থাকে, যেমন হচ্ছে অশ্বমণ্ডল, কেন্দ্রমণ্ডল এবং তার সাথে গুরুমণ্ডল, এবং ওপরের স্তরটিকে বলা হয়ে থাকে হচ্ছে অশ্বমণ্ডল। এবং ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে পৃথিবীর অভ্যন্তরে প্রায় হচ্ছে কি 10 বা 100 কিলোমিটার দীর্ঘ পর্যন্ত হালকা উপাদানে গঠিত এই অশ্বমণ্ডল, এবং অশ্বমণ্ডলের নিচে আরো 2টি স্তর রয়েছে, একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে গুরুমণ্ডল। তো মহাদেশীয় ভূত্বকের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি শিয়াল, এবং সমুদ্র তলদেশের ভূত্বক বা এখানে কি আছে সীমা এখানে আছে। আচ্ছা, তো এখানে এটা হচ্ছে টোটাল আমার একটা দেখানো হচ্ছে ফিগারে যে অশ্বমণ্ডল কোথায়, সমুদ্র তলদেশীয় ভূত্বক কোখানে কোন জায়গাতে আছে, মহাদেশীয় ভূত্বক, গুরুমণ্ডল, বহিকেন্দ্র, কেন্দ্রমণ্ডল এবং তার সাথে অন্তঃকেন্দ্র এখানে আছে। তো তারপরে কি আছে যে পৃথিবীর বহির আবরণকে বলা হয়ে থাকে হচ্ছে ভূত্বক বলা হয়ে থাকে। ভূপৃষ্ঠে শিলার যে কঠিন আবরণ দেখা যায় তাই হচ্ছে ভূত্বক, এবং ভূত্বকের পুরুত্ব গড়ে হচ্ছে 20 কিলোমিটার। ভূত্বক মহাদেশের তলদেশে গড়ে 35 কিলোমিটার এবং সমুদ্র তলদেশে গড়ে হচ্ছে 5 কিলোমিটার থাকে, এবং মহাদেশীয় ভূত্বক হচ্ছে সিলিকন, এসআই, অ্যালুমিনিয়াম, এল দ্বারা গঠিত হয়ে থাকে, এবং এ স্তরকে শিয়াল বলা হয়ে থাকে, শিয়াল বলা হয়ে থাকে। তারপরে হচ্ছে কি সমুদ্র তলদেশের ভূত্বকের প্রধান উপাদান হচ্ছে কি সিলিকন এবং ম্যাগনেশিয়াম, এবং MG যা সংক্ষেপ হচ্ছে কি সিলিকন ম্যাগনেশিয়াম বা সীমা বলা হয়ে থাকে। ভূত্বকে সবচেয়ে বেশি কোনটা পাওয়া যায়, সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে অক্সিজেন পাওয়া যায়। ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম আছে। ভূত্বকের উপাদানের মধ্যে যেগুলো আছে সেগুলোর মধ্যে ওসি এসে ফিরে গেল, কানা কানা কাকা মারলো, ওসি এসে ফিরে গেল, কানা কাকা মারলো। তো ওসি মানে কি অক্সিজেন হচ্ছে 47%, সি মানে সিলিকন হচ্ছে কি 27.70%, এসে মানে হচ্ছে অ্যালুমিনিয়াম যেটা হচ্ছে 8.10%, ফেরাস বা আয়রন হচ্ছে কি 5.10%, ক্যালসিয়াম হচ্ছে কি 3.70%, সোডিয়াম হচ্ছে 2.80%, পটাশিয়াম হচ্ছে 2.60%, ম্যাগনেশিয়াম হচ্ছে 2.10%, অন্যান্য হচ্ছে 2% এখানে আছে। তো তারপরে এখানে গুরুমণ্ডল বা বায়োস্ফিয়ারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি যে অশ্বমণ্ডলের নিচে প্রায় 2,855 কিলোমিটার পর্যন্ত পূর্ব স্তরকে গুরুমণ্ডল বলা হয়ে থাকে। গুরুমণ্ডল হচ্ছে ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত হয়ে থাকে, এবং গুরুমণ্ডল 2টি ভাগে বিভক্ত, একটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল, একটা হচ্ছে নিম্ন গুরুমণ্ডল। ঊর্ধ্ব গুরুমণ্ডল হচ্ছে কি 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা হচ্ছে লোহা ম্যাগনেশিয়াম দ্বারা এখান থেকে গঠিত হয়ে থাকে। আর নিম্ন গুরুমণ্ডল হচ্ছে কি আয়রন অক্সাইড, ম্যাগনেশিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড দ্বারা এটা গঠিত হয়ে থাকে। কেন্দ্রমণ্ডলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ারের মধ্যে কি আছে যে গুরুমণ্ডলের নিচ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত যে অঞ্চল সেটাকে কেন্দ্রমণ্ডল বলা হয়ে থাকে, এবং এ স্তরে পুরুত্ব প্রায় 3,486 কিলোমিটার, এবং কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে কি নিকেল ও লোহা, যা নিফে নামে পরিচিত। এবং ভূপৃষ্ঠ থেকে যত নিচের দিকে যাওয়া যায় ততই চাপ ও তাপ উভয় বাড়বে। কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা প্রায় হচ্ছে 3,000 থেকে 5,000 কিলোমিটারের মতো হয়ে থাকে। শিলা ও খনিজের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ভূত্বকের অভ্যন্তরীণ গঠন উপাদানের মধ্যে যেটা আছে শিলার মধ্যে হচ্ছে কি ভূত্বক শিলা দ্বারা গঠিত, এবং শিলা গঠিত হয় বিভিন্ন খনিজ দ্বারা। খনিজ এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত, এবং শিলা গঠিত এক বা একাধিক খনিজের সমন্বয়ে। তো খনিজের ধর্ম গঠনকারী মৌলের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, এবং শিলার ধর্ম নিয়ন্ত্রিত হয়ে থাকে গঠনকারী খনিজের সমন্বয়ে। যদি শিলা একাধিক খনিজ দ্বারা গঠিত হয়ে থাকে সেক্ষেত্রে খনিজ ও শিলা একই পদার্থ হয়ে থাকে, যেমন হচ্ছে ক্যালসাইট, এবং এটি খনিজ ও শিলা হিসেবে চুনাপাথর নামে পরিচিত। শিলায় শ্রেণী বিভাগের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ভূতত্ত্ববিদগণের মতে 2 বা ততোধিক খনিজ দ্রব্যের সংমিশ্রণে গঠিত হয়ে থাকে শিলা, তাই ভূত্বক গঠনকারী সকল কঠিন ও কোমল পদার্থে হচ্ছে শিলা, এবং উদাহরণস্বরূপ হচ্ছে নুড়ি, কাঁকর, গ্রানাইট, কাদা, বালি প্রভৃতি। এবং গঠন প্রণালী অনুসারে শিলাকে 3টি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়, এটা হচ্ছে আগ্নেয় শিলা, বাললিক শিলা এবং তার সাথে হচ্ছে রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে জন্মের সময় পৃথিবী গ্যাসপিণ্ড ছিল, এবং এই গ্যাসপিণ্ড ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে তরলে পরিণত হয়ে থাকে, এবং পরে আরো তাপ বিকিরণ করে তা উপরিভাগ শীতল এবং কঠিন আকার ধারণ করে থাকে, এবং এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত বা কঠিন হয়ে যে শিলা গঠিত হয়ে থাকে তাকে আগ্নেয় শিলা বলা হয়ে থাকে। আগ্নেয় শিলাকে প্রধান প্রাথমিক শিলা বলা হয়ে থাকে, এবং আগ্নেয় শিলার বৈশিষ্ট্য হচ্ছে স্ফটিকাকার অস্তরীভূত কঠিন কোমল ভঙ্গুর, তার সাথে হচ্ছে জীবাশ্ম দেখা যায় না, তার সাথে হচ্ছে অপেক্ষাকৃত ভারী, এগুলো হয়ে থাকে বৈশিষ্ট্য। এবং আগ্নেয় শিলা 2 প্রকার, একটা হচ্ছে কি বহিঃস্থ বহি আগ্নেয় শিলার মধ্যে কি আছে অ্যান্ডিসাইট, রায়োলাইট, ব্যাসাল্ট, অন্তঃস্থ আগ্নেয় শিলার মধ্যে কি আছে সিল, ডাই, গ্রানাইট, ডলোরাইট, ব্যাথোলিক, গ্যাব্রো এবং তার সাথে হচ্ছে ল্যাকোলিট, এগুলো এখানে আছে।
তারপরে হচ্ছে কি পাললিক শিলার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়ে থাকে তাকে পাললিক শিলা বলা হয়ে থাকে। পাললিক শিলার বৈশিষ্ট্যের মধ্যে যেটা আছে পাললিক শিলা স্তরীভূত নরম ও হালকা হয়ে থাকে এবং সহজে ক্ষয়প্রাপ্ত হয়, এদের জীবাশ্ম দেখা যায় এবং এই শিলায় ছিদ্রও কিন্তু দেখা যাবে। পাললিক শিলার অপর নাম হচ্ছে স্তরীভূত শিলা এবং পাললিক শিলা ভূপৃষ্ঠের মোট আয়তনের শতকরা 5 ভাগের আশেপাশে থাকে। তবে মহাদেশীয় ভূত্বকের আবরণের 75 ভাগই কিন্তু পাললিক শিলা দ্বারা গঠিত। উদাহরণ হিসেবে কি থাকে, ডায়াটম থাকতে পারে, ডায়াটম থাকতে পারে, নুড়িপাথর, জিপসাম, কোকিনা, চুনাপাথর, পলি পাথর, ডলোমাইট, বেলে পাথর, লবণ, তারপরে হচ্ছে কি যে কয়লা, চক, তারপর হচ্ছে কি কর্দম পাথর প্রভৃতি এখানে থাকে। তো ম্যাগমা শীতল হয়ে কঠিন আকার ধারণ করলে কোন শিলা হয়ে থাকে, এটা হয়ে থাকে হচ্ছে রূপান্তরিত শিলা হয়ে থাকে। তো রূপান্তরিত শিলার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আগ্নেয় ও পাললিক শিলা, যখন প্রচন্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে থাকে, তখন তাকে রূপান্তরিত শিলা বলা হয়ে থাকে। এবং চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল, বেলে পাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট, কাদা ও শেল রূপান্তরিত হয়ে প্লেট, গ্রানাইট রূপান্তরিত হয়ে নিশ, কয়লা এবং কয়লা এবং তার সাথে হচ্ছে কয়লা, নিশ, এগুলো থেকে গ্রাফাইটে এখান থেকে পরিণত হয়ে থাকে। তাহলে কয়লা এবং হচ্ছে কয়লা, নিশ এবং গ্রাফাইটে এখান থেকে পরিণত হয়ে থাকে। তারপর হচ্ছে ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু যে সমস্ত কার্যাবলীর কারণে প্রাকৃতিক ভাবে আসলে ভূমিরূপের পরিবর্তন দেখা যায়, তাই হচ্ছে ভূপ্রকৃতির নিচে শখের সাহায্যে আসলে ভূত্বকের পরিবর্তন সাধনকারী প্রক্রিয়াগুলো দেখানো হলো। এটা হচ্ছে কি ধীর পরিবর্তন, ধীর আকস্মিক হতে পারে এবং তার সাথে আকস্মিক পরিবর্তন হতে পারে। যদি আমি ধীর পরিবর্তনের মধ্যে আসি তাহলে কি হবে যে ধীর পরিবর্তন হলো আকস্মিক পরিবর্তনের একেবারে বিপরীত অবস্থা। অনেকগুলো প্রাকৃতিক শক্তি যেমন হচ্ছে কি সূর্যতাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, নদী, হিমবাহ প্রভৃতি দ্বারা যে পরিবর্তন ধীরে ধীরে সংঘটিত হয় তাকে ধীর পরিবর্তন বলা হয়ে থাকে। ধীর পরিবর্তন 2 প্রকার, একটা হচ্ছে নগ্নীভবন, একটা হচ্ছে কি অবক্ষেপণ। আকস্মিক পরিবর্তনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তর ভাগ এখনো উত্তপ্ত গলিত অবস্থায় রয়েছে এবং এইসব উত্তপ্ত বস্তুর মধ্যে তাপ ও চাপের পার্থক্যের ফলে ভূত্বকের যে আলোড়ন ঘটে থাকে তাকে ভূ আলোড়ন বলা হয়ে থাকে। এবং আকস্মিক পরিবর্তন সংঘটিত হয় সাধারণত ভূমিকম্প, সুনামি এবং আগ্নেয়গিরির দ্বারা হয়ে থাকে। পূর্ব সতর্কতা ছাড়াই হচ্ছে কোন রকম দুর্যোগ সংঘটিত হয় কোনটা, এটা হচ্ছে ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। ভূমিকম্প হচ্ছে পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য হঠাৎ করে কেঁপে ওঠে। ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে বলা হয় তাকে হচ্ছে ভূমিকম্প বলা হয় তাকে। সুনামিতে যেটা আছে যে ভূমিকম্পের ফলে অনেক সময় দেখা যায় সাগরের যে বিশাল হচ্ছে যে হচ্ছে ঢেউয়ের যে সৃষ্টি হয়ে থাকে, সৃষ্টি হয়ে যে জলোচ্ছ্বাস হয়ে থাকে তাকে সুনামি বলা হয়ে থাকে। অর্থাৎ সুনামি হলো কি সামুদ্রিক জলোচ্ছ্বাস, অন্য কথায় সুনামি হলো পানির একটি মারাত্মক ঢেউ যা হচ্ছে সমুদ্রের বিশাল বা হ্রদে হচ্ছে ভূমিকম্প বা আগ্নেয়গিরি অগ্নিপথের কারণে সৃষ্টি হতে পারে। আগ্নেয়গিরি কি জিনিস, যে ভূপৃষ্ঠের দুর্বল অংশে ফাটল বা সুড়ঙ্গ দিয়ে ভূগর্ভের উষ্ণ বায়ু, গলিত শিলা, ধাতু, ভস্ম, জলীয় বাষ্প, উত্তপ্ত পাথরখণ্ড, কাদা, ছাই তারপরে প্রভৃতি ঊর্ধ্ববেগে উৎক্ষিপ্ত হয়ে ভূপৃষ্ঠে ওই ছিদ্রপথ বা ফাটলের চারিপাশে ক্রমশ জমাট বেঁধে যে উঁচু মোচাকৃতি পর্বত সৃষ্টি করে থাকে তাকে আগ্নেয়গিরি বলা হয়ে থাকে। আগ্নেয়গিরির মুখকে জলামুখ এবং জলামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে লাভা বলা হয়ে থাকে। আগ্নেয়গিরির অগ্নিপথের কারণের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ভূত্বকে দুর্বল স্থান বা ফাটল দিয়ে ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা, ভস্ম, ধাতু এবং প্রবল বেগে বের হয়ে যায় হচ্ছে বের হয়ে অগ্নিপথ ঘটে থাকে। এবং কখনো কখনো ভূত্বকের ফাটল দিয়ে নদী, নালা, খাল, বিল এবং সমুদ্রের পানি ভূগর্ভে প্রবেশ করলে প্রচন্ড উত্তাপে বাষ্পীভূত হয়ে থাকে। ভূগর্ভে নানা রাসায়নিক ক্রিয়া এবং বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থের প্রভাবে প্রচুর তাপ বৃদ্ধি পেয়ে গ্যাসের সৃষ্টি হয়ে থাকে। আগ্নেয়গিরির প্রকারভেদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অগ্নিপথের ভিত্তিতে আগ্নেয়গিরিকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি এবং তার সাথে হচ্ছে মৃত আগ্নেয়গিরি। যে সকল আগ্নেয়গিরি অগ্নিপথ এখনো বন্ধ হয়নি তাকে সক্রিয় আগ্নেয়গিরি বলা হয়ে থাকে। যেমন হচ্ছে হাওয়াই দ্বীপের ম্যানোয়ালিয়া এবং তার সাথে হচ্ছে কি মাউনালিয়া এবং তার সাথে হচ্ছে মাউনাকিয়া। সুপ্ত আগ্নেয়গিরির মধ্যে যেটা আছে সে যেসব আগ্নেয়গিরি অগ্নিপথ অনেক কাল আগে বন্ধ হয়ে গেছে তাদেরকে সুপ্ত আগ্নেয়গিরি বলা হয়ে থাকে। যেমন হচ্ছে জাপানের ফুজিয়ামা। মৃত আগ্নেয়গিরি মানে কি যেসব আগ্নেয়গিরি দীর্ঘকাল ধরে নিষ্ক্রিয় হয়ে আছে এবং ভবিষ্যতে আসলে অগ্নিপথ হওয়ার কোনো সম্ভাবনা নেই সেগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে মৃত আগ্নেয়গিরি। যেমন হচ্ছে কি ইরানের কোহি সুলতান, এটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি উদাহরণ। তারপরে হচ্ছে কি যে ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের কারণগুলোর মধ্যে কি কি আছে, যে সকল প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের বা ভূমিরূপের ধীর পরিবর্তন হচ্ছে তাদেরকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। কটা ভাগে ভাগ করা যায়, 4টি ভাগে ভাগ করা যায়। তার মধ্যে কি কি আছে, বিচূর্ণীকরণ বা ক্ষয়ীভবন, অপসারণ, নগ্নীভবন এবং তার সাথে হচ্ছে অবক্ষেপণ হতে পারে। পৃথিবীর বাহ্যিক গঠনের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে পর্বত বা মাউন্টেন, সমুদ্র তল থেকে 1000 মিটার উঁচু সুবিস্তৃত ও খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপ যেটা আছে সেটাকে আমরা নর্মালি কি বলবো, পর্বত বলবো। হিল বা পাহাড় যেটা আছে সাধারণত 600 থেকে 1000 মিটার উঁচু স্বল্প বিস্তৃত যে শিলাস্তূপকে পাহাড় বলা হয়ে থাকে। মালভূমি বা প্লেচিওর ক্ষেত্রে কি আছে যে পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু খাড়া ঢাল যুক্ত ঢেউ খেলানো
বিস্তৃত সমভূমিকে মালভূমি বলা হয়ে থাকে। সমভূমির মধ্যে কি আছে বা প্লেন্সের মধ্যে, যে সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদু ঢাল বিশিষ্ট সুবিন্যস্ত ভূমিকে সমভূমি বলা হয়ে থাকে। পর্বতের প্রকারভেদের মধ্যে হচ্ছে উৎপত্তিগত বৈশিষ্ট্য ও গঠন প্রকৃতির ভিত্তিতে পর্বত মূলত চার প্রকার, অর্থাৎ ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, শিলায় স্তূপ পর্বত, ল্যাকোলিথ পর্বত হতে পারে। ভঙ্গিল পর্বত মানে কি, যে কোমল পাললিক শিলায় শিলায় হচ্ছে কি ভাঁজ হয়ে যে পর্বত গঠিত হয়ে থাকে তাকে হচ্ছে ভঙ্গিল পর্বত বলা হয়ে থাকে। ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, সেখানে ভাঁজ সৃষ্টি হবে। এশিয়ার হিমালয়, ইউরোপের আলপস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত হচ্ছে ভঙ্গিল পর্বতমালার উদাহরণ। যদি বলা হয় তাকে ভাঙ হচ্ছে কি যে আগ্নেয় পর্বত বা ভলকানিক মাউন্টেন, তো সেক্ষেত্রে কি হবে যে আগ্নেয়গিরি থেকে উদ্গৃহীত পদার্থ সঞ্চিত ও জমাট বেঁধে আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়ে থাকে এবং এক একে এক সঞ্চিত পর্বত বলা হয়ে থাকে। এবং এ পর্বত সাধারণত মোচাকৃতি বা কনিক্যাল টাইপের হয়ে থাকে এবং ইতালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা, ফিলিপাইনের পিনাটুবে এ ধরনের পর্বতের উদাহরণ। শিলা স্তূপ বা ব্লক মাউন্টেনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি, যে ভূ আলোড়নের সময় ভূপৃষ্ঠের প্রসারণ এবং সংকোচনের সৃষ্টি হয়ে থাকে এবং প্রসারণের সংকোচনের জন্য ভূপৃষ্ঠে ফাটলের সৃষ্টি হয়ে থাকে এবং কালক্রমে ফাটল বরাবর ভূত্বক ক্রমে স্থানচ্যুত হয়ে থাকে। এবং এই ধরনের পর্বতের উদাহরণ হলো ভারতের বৃন্দা ও সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, পাকিস্তানের লবণ পর্বত, স্তূপ পর্বতের আসলে উদাহরণ। ল্যাকোলিথ পর্বত যেটা আছে পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত শিলা বা ম্যাগমা বিভিন্ন গ্যাসের দ্বারা স্থানান্তরিত হয়ে ভূপৃষ্ঠে বের হয়ে আসার চেষ্টা করে এবং এগুলো ভূপৃষ্ঠের উপরে না এসে ভূত্বকের নিচে এক স্থানে জমাট বাঁধে এবং ঊর্ধ্বমুখী চাপের কারণে স্ফীত হয়ে ভূত্বকের অংশ বিশেষ গম্বুজ আকার ধারণ করে থাকে এবং এভাবে সৃষ্ট পর্বতকে ল্যাকোলিথ পর্বত বলা হয়ে থাকে। এবং আমেরিকার হেনরি পর্বত হচ্ছে এই ধরনের পর্বতের উদাহরণ। বিভিন্ন বিশ্বের প্রধান প্রধান পর্বতমালা এবং পর্বত শৃঙ্গের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি, আল্পস হচ্ছে অবস্থানের মধ্যে যেটা হচ্ছে অস্ট্রিয়া, জার্মানি, ইটালি, সুইজারল্যান্ডে অবস্থান করে থাকে এবং এটা হচ্ছে ইউরোপের সর্বোচ্চ সর্ববৃহৎ পর্বতমালা। এটা আন্দিজ হচ্ছে কি দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলীয় অঞ্চল জুড়ে এটা অবস্থিত। বিশ্বের দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আন্দিজ। রকি হচ্ছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া হতে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো পর্যন্ত এটা বিস্তৃত এবং এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কলোরাডো অবস্থিত মাউন্ট এলবার্ট। হিমালয় যেটা আছে হিমালয় হচ্ছে নেপাল, ভুটান, ভারত, আফগানিস্তান, পাকিস্তানে অবস্থিত। তারপরে হচ্ছে পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, কেটু, তার সাথে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা প্রভৃতি হচ্ছে এই পর্বতমালায় অবস্থিত। হিন্দু কুশ হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানে অবস্থিত। এটি পামির পর্বতমালা এবং তার সাথে কারাকোরাম পর্বতমালার অংশ। ককেশাস হচ্ছে কি ইউরোপ এবং তার সাথে এশিয়ার মধ্যবর্তী সীমান্তে অবস্থিত। আল্পস পর্বতমালা কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের মাঝে অবস্থিত। কারাকোরাম হচ্ছে কি যে পাকিস্তান, ভারত ও চীনের সীমান্তে অবস্থিত। কারাকোরাম পর্বতমালায় বিশ্বের সর্বাধিক পর্বত শৃঙ্গের আবাস রয়েছে। বিশ্বের উচ্চতম সর্ববৃহৎ পর্বত শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। আচ্ছা, তারপরে হচ্ছে মালভূমি বা প্লেসিওর মধ্যে কি আছে, যে পর্বত থেকে উঁচু কিন্তু সমভূমি থেকে পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তৃত যে সমভূমি দেখা যায় সেটাকে মালভূমি বলে। এবং মালভূমির উচ্চতা শত মিটার থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত হতে পারে এবং পৃথিবীর বৃহত্তম মালভূমির উচ্চতা হচ্ছে 4,270 থেকে 5,190 মিটার। এবং পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে এবং অবস্থানের ভিত্তিতে মালভূমি তিন প্রকার হতে পারে। একটা তো পর্বত মধ্যবর্তী মালভূমি হতে পারে, পাদদেশীয় মালভূমি হতে পারে, মহাদেশীয় মালভূমি হতে পারে। তারপর হচ্ছে কি যে মালভূমির মধ্যে যেটা আছে সেটা পর্বত মধ্যবর্তী মালভূমি, তার সাথে উদাহরণের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার বলিভিয়া, মধ্য আমেরিকার মেক্সিকো, এশিয়ার মঙ্গোলিয়া ও তারিম হচ্ছে এ ধরনের মালভূমির উদাহরণ। পাদদেশীয় মালভূমি যেটা আছে সেটার মধ্যে উদাহরণ হচ্ছে উত্তর আমেরিকার কলোরাডো, দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া এবং তার সাথে হচ্ছে পাদদেশীয় মালভূমি হচ্ছে এগুলো। মহাদেশীয় মালভূমির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে স্পেন, অস্ট্রেলিয়া, সৌদি আরব, গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা, ভারতীয় উপদ্বীপ, এইগুলোর হচ্ছে অন্যতম উদাহরণ। যদি আমরা সমভূমি বা প্লেনল্যান্ডের দিকে আসি তো সেক্ষেত্রে হচ্ছে কি সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদু ঢাল বিশিষ্ট সুবিস্তৃত ভূমিকে সমভূমি বলা হয়ে থাকে এবং উৎপত্তির ধরনের ভিত্তিতে সমভূমিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্ষয়জাত সমভূমি এবং আরেকটা হচ্ছে কি সঞ্চয়জাত সমভূমি। এই দুটো ভাগে ভাগ করা যায়। তো ক্ষয়জাত সমভূমি কোনগুলো হচ্ছে অ্যাপোলেনিয়াস পর্বত পাদদেশীয় যে সমভূমি, ইউরোপের ফিনল্যান্ড এবং সাইবেরিয়ার সমভূমি সেগুলো হচ্ছে ক্ষয়জাত সমভূমি। ক্ষয়জাত সমভূমি হচ্ছে কি যে নদীর পলি অবক্ষেপের মাধ্যমে সৃষ্ট প্লাবন সমভূমি, নদীর মোহনার কাছাকাছি এসে নদী সঞ্চয়ের মাধ্যমে সৃষ্ট বদ্বীপ, শীতপ্রধান এলাকায় হিমবাহের গ্রাব রেখা দ্বারা সঞ্চয়কৃত পলি থেকে গড়ে ওঠা যে সমভূমি সেটা আসলে সঞ্চয়জাত সমভূমি উদাহরণ। এবং মধ্য ইউরোপের সমভূমি সাধারণত পৃথিবীর বৃহত্তর সমভূমি। যদি আমরা মরুভূমির দিকে দেখি তো মরুভূমি বলতে সাধারণত অত্যন্ত শুষ্ক, বৃষ্টি বিরল এবং অধিকাংশ ক্ষেত্রে বালি দ্বারা আবৃত অঞ্চলকে বোঝায় এবং মরুভূমি বসবাসের জন্য অনুপযোগী এবং মরুভূমির দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য খুব বেশি নয়। এবং মরুভূমি দুই প্রকার, একটা হচ্ছে কি যে উষ্ণ মরুভূমি এবং তার সাথে হচ্ছে শীতল মরুভূমি।
তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি, সাহারা হচ্ছে আফ্রিকার দুঃখ, যেটা হচ্ছে কি সাহারা মহাদেশে অবস্থান, আফ্রিকা মহাদেশে অবস্থান করে। থর মরুভূমি যেটা আছে সেটা আসলে পাকিস্তান এবং পাকিস্তান এবং ভারতে অবস্থান করে থাকে। গোবি যেটা মঙ্গোলিয়াতে অবস্থান করে থাকে। আতাকামা মরুভূমি হচ্ছে উত্তর চিলিতে। কালাহারি হচ্ছে কি নামিবিয়া এবং তার সাথে বতসোয়ানাতে। তার সাথে হচ্ছে কি তাকলামাকান হচ্ছে কি চীনে। রুবালখালি গানহা এটা হচ্ছে সৌদি আরবে। তারপরে হচ্ছে কি আরব মরুভূমি এটা হচ্ছে মধ্যপ্রাচ্যে অবস্থান করে থাকে। শীতল মরুভূমিতে যেটা আছে সেটা হচ্ছে লাদাখ, যেটা আছে লাদাখ মরুভূমি হচ্ছে জম্মু কাশ্মীরে। দস্তই লুদ হচ্ছে ইরানে। উত্তর মরুভূমি যেটা হচ্ছে আর্কটিকে, সেটা হচ্ছে উত্তর মেরুতে। গিবসন মরুভূমি হচ্ছে অস্ট্রেলিয়াতে আছে। জলবায়ু বা বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে নাইট্রোজেন আছে প্রায় 78.02%, অক্সিজেন আছে হচ্ছে 20.71%, আর্গন হচ্ছে 0.80%, জলীয় বাষ্প 0.41%, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.03%, অন্যান্য গ্যাস সমূহ হচ্ছে 0.02%, ধূলিকণা এবং কণিকা আছে হচ্ছে 0.01%। মনে রাখার কৌশল হচ্ছে কি নাহি অক্সি আস তাই কার্বন ও অন্যান্য গ্যাস হলো ধূলিসাৎ। তারপর হচ্ছে কি যে বায়ুমণ্ডল অন্যান্য গ্যাস এবং বাষ্পের সমন্বয়ে গঠিত হলেও এর প্রধান উপাদান হচ্ছে দুইটি, নাইট্রোজেন এবং তার সাথে অক্সিজেন, এবং বায়ুমণ্ডলে আয়তনের দিক থেকে এই দুটি গ্যাস একত্রে সাধারণত 98.73% এবং বাকি হচ্ছে কি 1.27% অন্যান্য গ্যাস থাকে এবং জলীয় বাষ্প এবং কণিকা সমূহ জায়গা এখান থেকে জুড়ে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে কি আবহাওয়া এবং জলবায়ু উপাদানের মধ্যে যেটা আছে সেটা কি যে আবহাওয়া জলবায়ুর উপাদানগুলো সাধারণত হচ্ছে বায়ু তাপ, বায়ু চাপ, বায়ু প্রবাহ, আর্দ্রতা, বারিপাত, এগুলো হতে পারে। জলবায়ু নিয়ামকের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, তারপর হচ্ছে বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, পর্বতের অবস্থান, ভূমির ঢাল, মৃত্তিকার গঠন, বনভূমির অবস্থান, এগুলো সবগুলো হচ্ছে কিন্তু জলবায়ু নিয়ামকের মধ্যে পড়ে। যেটা হচ্ছে পানি চক্র কি জিনিস, যে পানির বাষ্পীভবন তরল ও কঠিনে তিনটি অবস্থা থাকতে পারে এবং সমগ্র বিশ্বের পানি সরবরাহের সর্ববৃহৎ এবং স্থায়ী আধার হচ্ছে সমুদ্র। এবং বাষ্পীভবনের মাধ্যমে সমুদ্রের পানি উত্তপ্ত হালকা হয়ে বাষ্পাকারে উপরে ওঠে এবং সুবিশাল বায়ুমণ্ডলে মিশে যায়। এবং এছাড়া ভূপৃষ্ঠে বিভিন্ন প্রকার উদ্ভিদ থেকে প্রসেদনের মাধ্যমে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে সম্পৃক্ত হয়ে থাকে এবং এই ঘনীভূত পানি বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে পতিত হয়ে থাকে এবং এভাবেই পানি চক্র চলতে থাকে। এবং পানি চক্রের প্রক্রিয়া সমূহের বর্ণনা নিচে দেওয়া হলো। একটা হচ্ছে কি বাষ্পীভবন বা ইভাপোরেশন, সূর্যের তাপে সমুদ্র, নদী, হ্রদ প্রভৃতি থেকে পানি ক্রমাগত বাষ্পে পরিণত হচ্ছে এবং তা অপেক্ষাকৃত হালকা বলে উপরে উঠে বায়ুমণ্ডলে মিশে অদৃশ্য হয়ে যায় এবং একে বাষ্পীভবন বলা হয়ে থাকে। ঘনীভবন বা কন্ডেনসেশনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে পরিবিক্ত বায়ু উষ্ণতর হয়ে এটি আরো বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে। আবার বায়ু শীতল হতে থাকলে পূর্বের মতো বেশি জলীয় বাষ্প ধারণ করে রাখতে পারে না, তখন জলীয় বাষ্পে কিছু অংশ পানিতে পরিণত হয়, একে ঘনীভবন বলা হয়ে থাকে। এবং নির্দিষ্ট বায়ু নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, নির্দিষ্ট পরিমাণে একটা জলীয় বাষ্প ধারণ করতে পারে এবং সেই পরিমাণ জলীয় বাষ্প বায়ুতে যদি থাকে বায়ু আর কোন প্রকার কিন্তু জলীয় বাষ্প ধারণ বা গ্রহণ করবে না। বায়ুর আর্দ্রতা যেটা আছে অ্যাটমসফিয়ারিক হিউমিডিটি, তো সেক্ষেত্রে জলীয় বাষ্প বায়ুর একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান এবং বায়ুর জলীয় বাষ্প ধারণ করার যে ক্ষমতা, ধারণ করে রাখার ক্ষমতাকে বলা হয়ে থাকে বায়ুর আর্দ্রতা। এবং বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ শতকরা হচ্ছে 1 ভাগেরও কম এবং বায়ুতে জলীয় বাষ্প যখন একদম থাকে না তাকে শুষ্ক বায়ু বলা হয়ে থাকে। যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে তাকে আর্দ্র বায়ু বলা হয়ে থাকে। আর্দ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ থাকে প্রায় শতকরা 2 থেকে 5 ভাগের মতো এবং বায়ুর আর্দ্রতা হাইড্রোমিটার দ্বারা পরিমাপ করা হয়ে থাকে। এবং বায়ুর আর্দ্রতা 2 ভাগে প্রকাশ করা যায়, পরমাদ্রতা বা অ্যাবসলিউট হিউমিডিটি এবং তার সাথে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি, এই 2টো ভাগে ভাগ করা যায়। তো সেক্ষেত্রে বৃষ্টিপাত যেটা আছে বৃষ্টিপাতের মধ্যে যেটা আছে বৃষ্টিপাতের কারণ হচ্ছে কি বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি, ঊর্ধ্বগমন এবং বায়ুমণ্ডলে উষ্ণতা হ্রাস পাওয়া। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে বৈশিষ্ট্য এবং প্রকৃতি অনুসারে স্বাভাবিক বৃষ্টিপাতকে আমরা প্রধানত 4টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পরিচলন বৃষ্টি, শৈলোৎক্ষেপ বৃষ্টি, বায়ু প্রাচীর জনিত বৃষ্টি আর ঘূর্ণি বৃষ্টি। পরিচলন বৃষ্টি বা কনভেকশনাল রেনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে দিনের বেলায় সূর্যের কিরণে পানি বাষ্পে পরিণত হয়ে সোজা উপরের দিকে ওঠে এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে ওই জলীয় বাষ্প প্রথমে মেঘ এবং পরে বৃষ্টিতে পরিণত হয়ে সোজাসুজি নিচে নেমে আসে এবং এরূপ বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টিপাত বলা হয়ে থাকে। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর প্রতিদিনই বিকেল বেলায় অথবা সন্ধ্যার সময় পরিচলন বৃষ্টি হয়ে থাকে এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে গ্রীষ্মের শুরুতে হলে পরিচলন বৃষ্টি হয়ে থাকে। শৈলোৎক্ষেপ বা অরোগ্রাফিক রেইনের কথা যদি বলি তাহলে সেক্ষেত্রে জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি গমনপথে কোনো উঁচু পর্বতশ্রেণীতে বাধা পায় তাহলে ওই বায়ু উপর দিয়ে উড়ে যায়। তখন হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ক্রমশ প্রসারিত হয়ে এবং পর্বতের উঁচু অংশে শীতল এবং ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবার ঢালে বা উইন্ডওয়ার্ড স্লোপে বৃষ্টিপাত ঘটে এবং এরূপ বৃষ্টিপাতকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলা হয়ে থাকে। জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে আসাতে প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায় কিন্তু তার উপরে অবস্থিত তিব্বতের মালভূমিকে বৃষ্টি ছাই অঞ্চল বলা হয়ে থাকে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বেশ কমই থাকে।
বলছে কি যে বায়ুর প্রাচীর সৃষ্টি বা ফ্রন্টাল রেঞ্জের ক্ষেত্রে কি আছে যে শীতল এবং উষ্ণ বায়ু মুখোমুখি অবস্থিত হলে উষ্ণ বায়ু এবং শীতল বায়ু একে অপরের সঙ্গে মিশে না গিয়ে তাদের মধ্যবর্তী এলাকায় অদৃশ্য বায়ু প্রাচীরের সৃষ্টি করে থাকে, এবং বায়ু প্রাচীর সংলগ্ন এলাকায় শীতল বায়ু সংস্পর্শে উষ্ণ বায়ু তাপমাত্রা হ্রাস পায়, ফলে শিশিরাঙ্গ সৃষ্টি হয়ে থাকে, ফলে উভয় বায়ু সংযোগস্থলে বৃষ্টিপাত ঘটে থাকে এবং একে বায়ু প্রাচীর জনিত বৃষ্টি বলা হয়ে থাকে, এবং এই প্রকার বৃষ্টি সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা দেয়। ঘূর্ণি বৃষ্টি বা সাইক্লোনিক রেনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কোনো অঞ্চলে বায়ুমণ্ডলে উষ্ণ এবং স্থলভাগে উপর থেকে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ এবং তার সাথে স্থলভাগের উপর থেকে উষ্ণ থেকে হচ্ছে কি যে শুষ্ক শীতল বায়ু ওই একই নিম্নচাপ কেন্দ্রের দিকে আনুভূমিকভাবে ছুটে আসে, এবং শীতল বায়ু ভারী বলে উষ্ণ বায়ু শীতল বায়ুর উপরে ধীরে ধীরে উঠতে থাকে, এবং জলপ্রবাহে জলভাগের উপর থেকে আসা উষ্ণ বায়ুতে প্রচুর জলীয় বাষ্প থাকে, এবং এই বায়ু শীতল বায়ুর উপরে উঠলে তার ভেতরে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়, এবং এরূপ বৃষ্টিপাতকে ঘূর্ণিভবন ঘূর্ণিবৃষ্টি বলা হয়ে থাকে, এবং এই ঘূর্ণিপাত সাধারণত দীর্ঘস্থায়ী হয়ে থাকে এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশে শীতকালে এরূপ আসলে বৃষ্টিপাত হয়ে থাকে। বারি মণ্ডলের ধারণার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে পৃথিবীর সকল জলরাশির শতকরা হচ্ছে কি 97% রয়েছে সমুদ্র এবং মহাসমুদ্রে, মহাসাগর সাগর এবং উপসাগর, এবং সাধারণত 3% পানি রয়েছে কি নদী, হিমবাহ, ভূগর্ভস্থ হ্রদ, মৃত্তিকা, বায়ুমণ্ডল এবং তার সাথে জীবমণ্ডলে। পৃথিবীর সমগ্র পানিকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লবণাক্ত এবং তার সাথে হচ্ছে মিঠা পানি। লবণাক্ত পানির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মহাসাগর, সাগর এবং উপসাগর, মিঠা পানির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে নদী, হ্রদ এবং ভূগর্ভস্থ পানি, এগুলো হচ্ছে মিঠা পানির মধ্যে রয়েছে। তো জলরাশির অবস্থান ভিত্তিক বিস্তরণ এবং তার সাথে হচ্ছে শতকরা হার নিচের সঙ্গে দেখানো হলো। তো সমুদ্র আছে এখানে 1370 ঘন কিলোমিটার কিউব আছে, যেটা হচ্ছে 97.25%। হিমবাহ হচ্ছে 29 ঘন মিটার কিউব, যেটা হচ্ছে 2.05%। ভূগর্ভস্থ পানি হচ্ছে 9.50 ঘন কিলোমিটার কিউব, যেটা হচ্ছে হচ্ছে 0.68%। হ্রদ হচ্ছে 0.12 ঘন কিলোমিটার কিউব, যেটা হচ্ছে 0.01% মতো। পানির আর্দ্রতা হচ্ছে 0.065 ঘন কিলোমিটার কিউব, যেটা হচ্ছে 0.05 হয়ে থাকে শতকরা হার। আর বায়ুমণ্ডল হচ্ছে 0.013 ঘন মিটার কিউব, যেটা হচ্ছে শতকরা হার হচ্ছে 0.01, এখানে হচ্ছে শতকরা হার পার্সেন্ট। নদী হচ্ছে কত 0.0017, যেটা হচ্ছে শতকরা হার কত 0.0001%। জীবমণ্ডলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 0.00006 ঘন কিলোমিটার কিউব, যেটা হচ্ছে 0.404%। তো মহাসাগর অপেক্ষা অল্প আয়তন বিশিষ্ট জলরাশিকে সাগর বলা হয়ে থাকে, যথা ভূমধ্যসাগর, লোহিত সাগর এবং তার সাথে ক্যারিবিয়ান সি হতে পারে। এখন তার সাথে হচ্ছে মহাসাগর, সাগর, উপসাগরের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মহাসাগর হচ্ছে বায়ুমণ্ডলের উন্মুক্ত যে বিস্তৃত লবণাক্ত জলরাশিকে মহাসাগর বলা হয়ে থাকে, এবং পৃথিবীতে 5টি মহাসাগর রয়েছে, এগুলো হচ্ছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর এবং তার সাথে দক্ষিণ মহাসাগর। আটলান্টিক মহাসাগর হচ্ছে ভগ্ন উপকূল বিশিষ্ট এবং এটি অনেক আবদ্ধ পাহাড় সাগরের সৃষ্টি করে থাকে, এবং ভারত মহাসাগরের এশিয়া এবং আফ্রিকা মহাদেশ দ্বারা পরিবেষ্টিত এরা থাকে, এবং তার সাথে হচ্ছে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে অ্যান্টার্কটিকার হিমবাহ পর্যন্ত দক্ষিণ মহাসাগরের অবস্থান, এবং দক্ষিণ মহাসাগরের দক্ষিণ অ্যান্টার্কটিকা মহাদেশে বছরের সকল সময়ে বরফে আচ্ছন্ন থাকে, এবং উত্তর গোলার্ধের উত্তর প্রান্তে অবস্থিত উত্তর মহাসাগর এবং এর চারপাশে স্থল বেষ্টিত থাকে। মহাসাগরের আয়তন এবং তার সাথে গভীরতার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের আয়তন হচ্ছে 16.6 কোটি, যেটা গভীরতা গড় গভীরতা হচ্ছে 4,270। আটলান্টিক মহাসাগরের যেটা আছে সেটা হচ্ছে 8.24 কোটি আয়তন, যেটা হচ্ছে গড় গভীরতা 3,932 মতো। গড় ভারত মহাসাগরের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 7.36 কোটি, যেটা যেটা হচ্ছে 3,962 মিটারের মতো। উত্তর ভারতে যেটা আছে উত্তর সাগরে যেটা আছে সেটা হচ্ছে 1,50,00,000 আয়তন, আর গড় গভীরতা হচ্ছে 824। দক্ষিণ সাগরে হচ্ছে 1,47,00,000 আয়তন, যেটার গড় গভীরতা হচ্ছে 149। তিন দিকে স্থল দ্বারা পরিবেশিত এবং চারিদিকে জল থাকে হচ্ছে উপসাগর বা বে বলে তাকে, এবং যথা হচ্ছে বঙ্গোপসাগর, পারস্য উপসাগর, এগুলোতে দেখা যায়। তারপর হচ্ছে সমুদ্রের তলদেশে ভূমিরূপ এবং সামুদ্রিক সম্পদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে টোপোগ্রাফি অব দ্য ওশান ফ্লোর অ্যান্ড তার সাথে হচ্ছে মেরিন রিসোর্সের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি ভূপৃষ্ঠের উপরের ভূমিরূপ যেমন হচ্ছে কি উঁচু নিচু, তেমনি সমুদ্র তলদেশেও অসমান, কারণ হচ্ছে ভূতলে আগ্নেয়গিরি, শৈলশিরা, উচ্চভূমি এবং তার সাথে হচ্ছে গভীর খাত প্রভৃতি বিদ্যমান থাকে, এবং সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয় ফ্যাদোমিটার যন্ত্রটি দিয়ে, এবং সমুদ্রের তলদেশের ভূমিরূপকে 5টি ভাগে ভাগ করা যায়, যথা হচ্ছে মহীসোপান বা কন্টিনেন্টাল শেল্ফ, মহীঢাল হচ্ছে কন্টিনেন্টাল স্লোপ,
গভীর সমুদ্রের সমভূমি বা ডিপ সি প্লেনস, নিমজ্জিত শৈলশিরা বা ওশেনিক রিজেস, গভীর সমুদ্র খাত বা ওশেনিক ট্রেঞ্চ এখানে দেখা যেতে পারে। তারপরে মহীসোপানের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে পৃথিবীর মহাদেশের মহাদেশ সময় চতুর্দিকে স্থলভাগের কিছু অংশ ঢালু হয়ে সমুদ্রের পানির নিচে নেমে গেছে। তো এরূপে সমুদ্রের উপকূল থেকে তলদেশ ক্রম নিম্ন নিমজ্জিত অংশকে মহীসোপান বলা হয়ে থাকে। সর্বোচ্চ গভীরতা হচ্ছে 150 মিটার এবং 1 ডিগ্রি কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে। গড় প্রশস্ততা হচ্ছে 70 কিলোমিটার। মহীসোপানের সবচেয়ে উপরের অংশকে উপকূলীয় ঢাল বলা হয়ে থাকে এবং ইউরোপের উত্তরে বিস্তীর্ণ সমভূমি থাকায় উত্তর মহাদেশের মহীসোপান খুবই প্রশস্ত হয়ে থাকে এবং সেটা হচ্ছে 1287 কিলোমিটার মতো। মহীঢালের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মহীসোপানের শেষ সীমা থেকে ভূভাগ হঠাৎ খাড়াভাবে নেমে সমুদ্রের গভীর তলদেশের সঙ্গে মিশে যায় এবং এ ঢালু অংশকে মহীঢাল বলা হয়ে থাকে। গভীরতা হচ্ছে কি 200 থেকে 3000 মিটার। মহীঢাল গড়ে হচ্ছে কি 16 থেকে 32 কিলোমিটার প্রশস্ত হয়ে থাকে। গভীর সমুদ্রের সমভূমির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি মহীঢাল শেষ হওয়ার পরে সমুদ্র তলদেশে যে বিস্তৃত সমভূমি দেখা যায় তাকে হচ্ছে কি গভীর সমুদ্রের সমভূমি বলা হয়ে থাকে এবং এর গড় গভীরতা হচ্ছে কি 5000 মিটার। নিমজ্জিত শৈলশিরা হচ্ছে কি সমুদ্রের অভ্যন্তরে অনেকগুলো আগ্নেয়গিরি অবস্থান করছে এবং ওইসব আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে এসে সমুদ্র গর্ভে সঞ্চিত হয়ে শৈলশিরার ন্যায় একটা ভূমিরূপ এখান থেকে গঠন করে থাকে এবং এগুলো হচ্ছে নিমজ্জিত শৈলশিরা নামে পরিচিত। গভীর সমুদ্র খাতের মধ্যে যেটা আছে গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলে মাঝে মাঝে গভীর খাত দেখা যায় এবং এরূপ খাতকে গভীর সমুদ্র খাত বলা হয়ে থাকে এবং পাশাপাশি অবস্থিত মহাদেশীয় ও সামুদ্রিক প্লেট সংঘর্ষের ফলে সমুদ্র খাত প্লেট সীমায় অবস্থিত। এই প্লেট সীমানায় ভূমিকম্প ও আগ্নেয়গিরি অধিক হয় বলে এই খাত সৃষ্টি হয়ে থাকে এবং এই খাতগুলো অধিক প্রশস্ত না হলেও খাড়া ঢাল বিশিষ্ট হয়ে থাকে এবং এদের গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5400 হয়ে থাকে এবং প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্র খাতের সংখ্যা অধিক এবং এর অধিকাংশ হচ্ছে পশ্চিম প্রান্তে অবস্থিত। এ সকল গভীর সমুদ্র খাতের মধ্যে গুয়াম দ্বীপের হচ্ছে 332 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত মারিয়ানা খাত সর্বাপেক্ষা গভীর এবং এর গভীরতা 10870 মিটার এবং এটাই হচ্ছে পৃথিবীর বৃহত্তম খাত। এবং এছাড়াও আটলান্টিক মহাসাগরের পোর্টোরিকো খাত যেটা হচ্ছে 8538 মিটার, ভারত মহাসাগরের গুন্ডা খাত প্রভৃতি উল্লেখযোগ্য। তারপরে হচ্ছে সমুদ্র স্রোত বা ওশান কারেন্টস এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সমুদ্র স্রোতের প্রধান কারণ হচ্ছে কি সমুদ্রের বায়ু প্রবাহ এবং বায়ু প্রবাহ সমুদ্রের উপরিভাগে পানির সঙ্গে সংঘর্ষ তৈরি করে থাকে এবং সংঘর্ষের জন্য পানিতে ঘূর্ণন তৈরি করে থাকে আর স্পিন প্যাটার্ন তৈরি করে থাকে এবং এখানে স্পাইরাল প্যাটার্ন তৈরি করে থাকে। তারপর হচ্ছে এখানে সমুদ্রের পানি একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে চলাচল করে থাকে, একে সমুদ্র স্রোত বলা হয়ে থাকে। সমুদ্র স্রোতকে উষ্ণতা তারতম্য অনুসারে দুইটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উষ্ণ স্রোত আর একটা হচ্ছে শীতল স্রোত, এই দুটো ভাগে ভাগ করা যায়। তো উষ্ণ স্রোত হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি হয়, জলরাশি হালকা হয় এবং হালকা জলরাশি সমুদ্রের উপরিভাগ দিয়ে পৃষ্ঠ প্রবাহ রূপে শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে থাকে, একে উষ্ণ স্রোত বা ওয়ার্ম কারেন্ট বলা হয়ে থাকে। শীতল স্রোতের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মেরু অঞ্চলে শীতল এবং ভারী জলরাশি জলের নিচের দিকে অন্তঃপ্রবাহ রূপে নিরক্ষীয় উষ্ণমন্ডলের দিকে প্রবাহিত হয়ে থাকে এবং এরূপ স্রোতকে শীতল স্রোত বলা হয়ে থাকে বা কোল্ড কারেন্ট বলা হয়ে থাকে। সমুদ্র স্রোতের কারণের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে নিয়ত বায়ু সমূহ, পৃথিবীর আহ্নিক গতি, সমুদ্র জলের তাপমাত্রা পার্থক্য, মেরু অঞ্চলে বরফ গলন, সমুদ্রের গভীরতা তারতম্য, ভূখণ্ডের অবস্থান, সমুদ্রের জলে লবণাক্ততার পার্থক্য। জোয়ার ভাটার কারণের মধ্যে কি আছে, প্রধানত দুইটি কারণে জোয়ার ভাটার সৃষ্টি হয়ে থাকে। এগুলো হচ্ছে চাঁদ ও সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব এবং পৃথিবীর আকর্ষণের ফলে যে কেন্দ্রাতিক শক্তি হয়ে থাকে সেটা। উপকূল থেকে কোনো স্থানে পর্ব দুটি জোয়ারের মধ্যবর্তী সময় ব্যবধান হচ্ছে 12 ঘন্টা। কোনো নির্দিষ্ট স্থানে একটি নির্দিষ্ট সময়ে মুখ্য জোয়ার হওয়ার হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট পরে সেখানে গৌণ জোয়ার হয়ে থাকে এবং মুখ্য জোয়ারে 24 ঘন্টা 52 মিনিট পর সেখানে মুখ্য জোয়ার হয়ে থাকে। তাই প্রত্যেক স্থানে জোয়ারের 6 ঘন্টা 13 মিনিট পর ভাটা হয়ে থাকে। পরপর দুটি ভাটা বা জোয়ারের মধ্যবর্তী সময় পার্থক্য হচ্ছে 12 ঘন্টা 26 মিনিটের মতো। তাই এখানে কারেক্ট হচ্ছে 12 ঘন্টার যেটা আছে সেটা। জোয়ার ভাটার তেজ কোটাল হয় কখন হয়, হচ্ছে অমাবস্যাতে হয়ে থাকে। অমাবস্যা পূর্ণিমাতে পৃথিবী চাঁদ সূর্য একই সরলরেখা অবস্থান করলে চাঁদ ও সূর্য মিলিত ভাবে প্রবল আকর্ষণে যে তীব্র জোয়ারের সৃষ্টি করে থাকে তাকে তেজ কোটাল বলা হয়ে থাকে। মরা কোটালের মধ্যে কি আছে, যে কৃষ্ণ পক্ষ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর সঙ্গে পরস্পর সমকোণে থাকলে চাঁদের আকর্ষণে যেদিকে জলরাশি ফুলে ওঠে ঠিক তার সমকোণে সূর্যের আকর্ষণেও কিন্তু সমুদ্রের জলরাশি ফুলে ওঠে। চাঁদ ও সূর্যের আকর্ষণ বল পরস্পরের বিপরীতে কাজ করায় সমুদ্র স্রোতে জলরাশি বিশেষ ফুলে ওঠে না এবং এইভাবে সৃষ্ট জোয়ারকে মরা কোটাল বা মরা জোয়ার বলা হয়ে থাকে। প্রবল জোয়ারের কারণ এই সময় কি হয়ে থাকে, যে সূর্য চন্দ্র এবং পৃথিবী এক সরলরেখা থাকে। তারপরে হচ্ছে কি আছে, মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাকাশে বিভিন্ন গ্রহ উপগ্রহ নক্ষত্র প্রভৃতি বিভিন্ন প্রতিটি জ্যোতিষ্ক পরস্পরকে আকর্ষণ করে থাকে, তাই এর প্রভাবে সূর্য ও চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে থাকে এবং উল্লেখ্য চাঁদের চেয়ে সূর্যের আকর্ষণ বল অনেক বেশি হলেও পৃথিবীর উপরে সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ বল বেশি থাকে, কারণ চাঁদ
সূর্য অপেক্ষা পৃথিবীর অনেক নিকটে অবস্থান করে থাকে, তাই সমুদ্রের জল তরল বলে চাঁদের আকর্ষণে প্রধানত সমুদ্রের জল ফুলে ওঠে ও জোয়ার হয়ে থাকে, এবং সূর্যের আকর্ষণে জোয়ার তত জোরালো হয় না, এবং চাঁদ ও সূর্য একই সরলরেখে অবস্থিত হলে চাঁদ ও সূর্য উভয়ের আকর্ষণে জোয়ার অত্যন্ত প্রবল হয়ে থাকে। জোয়ার ও ভাটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি, হাই টাইড এবং লো টাইড এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে সমুদ্র ও উপকূলবর্তী নদীর জলরাশি প্রতিদিনই কোনো একটি নির্দিষ্ট সময়ে জলরাশি ধীরে ধীরে ফুলে ওঠে, আবার কিছুক্ষণ পর দেখা যায় সেগুলো আবার নেমে যাচ্ছে। তো জলরাশি এরকম নিয়মিত স্ফীতি এবং তার সাথে আবার ফুলে ওঠা এবং নেমে যাওয়া যেটা আছে সেটাকে স্ফীতিকে বা ফুলে ওঠাকে বলা হয়ে থাকে জোয়ার, এবং নেমে যাওয়াকে বলা হয়ে থাকে হচ্ছে ভাটা। জোয়ার ভাটার কারণ হচ্ছে কি, জোয়ার ভাটার সৃষ্টি হয়ে থাকে এগুলো চাঁদ ও সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে, এবং তার সাথে পৃথিবীর আবর্তনের ফলে যে কেন্দ্রাতিক শক্তি হচ্ছে তার কারণে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব। ভরাকোটাল টেস্ট করলে এগুলো আগে দেখানো হচ্ছে। তো তারপর হচ্ছে পৃথিবীর যে আবর্তনের ফলে যে কেন্দ্রাতিক শক্তি, পৃথিবীর নিজ মেরু রেখার চতুর্দিকে অনবরত আবর্তন করে বলে শক্তির প্রভাবে বলে কেন্দ্রাতিক শক্তি বা বিকর্ষণ শক্তি একটা সৃষ্টি হয়ে থাকে, এবং এই কেন্দ্রাতিক শক্তির প্রভাবে পৃথিবীর প্রতিটি অণু হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির বিপরীত দিকে বিকর্ষিত হয় বা ছিটকে যায়। তাই পৃথিবীর কেন্দ্রাতিক শক্তির প্রভাবে যেখানে মহাশক্তির প্রভাবে যেখানে মহাশক্তির প্রভাবে জোয়ারের সৃষ্টি হয়ে থাকে, তার বিপরীত দিকে সমুদ্রের জল বিক্ষিপ্ত হয়েও জোয়ারের সৃষ্টি করতে পারে। তো এটা হচ্ছে কি কেন্দ্রাতিক শক্তি বা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব এখানে দেখানো হয়েছে। তারপর হচ্ছে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে চন্দ্র পৃথিবীর চারিদিকে আবর্তনকালে পৃথিবীর যে অংশ চাঁদের নিকটবর্তী হয়ে থাকে সেখানে চাঁদের আকর্ষণ সর্বাপেক্ষা বেশি হয়ে থাকে, এবং ওই আকর্ষণে চারিদিক হতে পানি এসে চন্দ্রের দিকে ফুলে ওঠে এবং জোয়ার হয়ে থাকে, এবং এরূপ যে সৃষ্ট জোয়ার সেগুলোকে মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার বলা হয়ে থাকে। চন্দ্র পৃথিবী যে পাশে আকর্ষণ করে থাকে তার বিপরীত দিকে জলরাশির উপরে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কমে যায় এবং কেন্দ্রাতিক শক্তির সৃষ্টি হয়ে থাকে, এবং এতে চারিদিক হতে পানি ওই স্থানে জোয়ার সৃষ্টি করে থাকে, এবং এভাবে চন্দ্রের বিপরীত দিকে যে জোয়ার হয়ে থাকে তাকে গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার বলা হয়ে থাকে। তো জোয়ার ভাটার প্রভাব যেটা সেটা হচ্ছে কি, যে ইফেক্টস অফ টাইডস এর মধ্যে যে মানব জীবনের উপরে জোয়ার ভাটার যথেষ্ট প্রভাব রয়েছে, বিশ্বের সমুদ্র উপকূলবর্তী দেশ সমূহে জোয়ার ভাটার নিম্ন প্রভাবগুলো লক্ষ্য করা যায়। একটা হচ্ছে জোয়ার ভাটার মাধ্যমে ভূপৃষ্ঠ থেকে আবর্জনা সমূহ নদীর মধ্য দিয়ে সমুদ্রে গিয়ে পতিত হয়ে থাকে এবং দৈনিক দুইবার জোয়ার ভাটা হওয়ার ফলে ভাটার টানে নদীর মোহনায় পলি ও ময়লা জমাট বাঁধতে পারে না, এবং জোয়ার ভাটার ফলে সৃষ্ট জোয়ারের সাহায্যে নদী খাত গভীর হয়ে থাকে। বহু নদীতে ভাটার স্রোতের বিপরীতে বাদ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা যায় এবং জোয়ারের পানি হচ্ছে কি নদীর মাধ্যমে সেচে সহায়তা করে থাকে, এবং অনেক সময় খাল খনন করে আসলে জোয়ারের পানি আটকিয়ে সেচ কাজে ব্যবহার করা যেতে পারে। শীত প্রধান দেশে লবণাক্ত পানি জোয়ারের সাহায্যে নদীতে প্রবেশ করে এবং এর ফলে নদীর পানি সহজে জমে না। জোয়ার ভাটার ফলে নৌযান চলাচলের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে সুবিধা হয়ে থাকে, এবং জোয়ারের সময় নদীর মোহনায় ও তার অভ্যন্তরে পানি অধিক হয় বলে বড় বড় সমুদ্রগামী জাহাজের পক্ষে নদীতে প্রবেশ করা সুবিধা হয়ে থাকে, আবার জোয়ারের টানে ওই জাহাজ অনায়াসে সমুদ্রে নেমে আসতে পারে। বাংলাদেশের দুইটি প্রধান সমুদ্র বন্দর পতেঙ্গা এবং মংলা এবং অন্যান্য উপকূলবর্তী নদী বন্দর সচল রাখতে আসলে জোয়ার ভাটার একটা ভূমিকা আছে। তারপরে হচ্ছে নদীর মধ্যে যেটা আছে, নদীর সংখ্যার মধ্যে যেটা সেটা হচ্ছে কি, উঁচু পর্বত মালভূমি ও উঁচু কোনো স্থান থেকে বৃষ্টি প্রসবন হিমবাহ বরফ গলা পানি ক্ষুদ্র ক্ষুদ্র স্রোত স্রোত দ্বারা মিলিত প্রবাহ যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নির্দিষ্ট খাতে প্রবাহিত হয়ে সমভূমি বা নিম্নভূমির উপর দিয়ে কোনো বিশাল জলস্রোত বা হ্রদ হ্রদের হ্রদ বা সমুদ্রের সাথে মিশে যায় তখন তাকে নদী বলা হয়ে থাকে। দোয়াব হচ্ছে কি, প্রবাহমান দুইটি নদীর মধ্যবর্তী যে ভূমি থাকে সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে দোয়াব। নদী সঙ্গম হচ্ছে দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে নদী সঙ্গম বলা হয়ে থাকে। উপনদী কিডনি যে পর্বত হ্রদ থেকে যে সকল ছোট নদী উৎপন্ন হয়ে বড় বড় কোনো বড় নদীতে পতিত হয়ে থাকে সেই সব নদীর উপনদী সেগুলোকে বড় নদীর উপনদী বলা হয়ে থাকে। এবং বাংলাদেশের তিস্তা করতোয়া হলো যমুনা নদীর উপনদী। শাখা নদীর মধ্যে কি আছে, মূল নদী থেকে যে সকল নদী বের হয়ে থাকে তাকে শাখা নদী বলা হয়ে থাকে। এবং বাংলাদেশের গড়াই ও কুমার নদী হলো পদ্ম নদীর হচ্ছে শাখা নদী। নদী উপত্যকাকে যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়ে থাকে সেই খাতকে উপনদী উপত্যকা বলা হয়ে থাকে। নদী খাত কি, নদী গর্ভ কি জিনিস, নদী উপত্যকা তলদেশকে নদী গর্ভ বলা হয়ে থাকে। নদী অববাহিকাতে কি আছে, উৎপত্তি স্থান থেকে শাখা প্রশাখার মাধ্যমে যে বিস্তীর্ণ অঞ্চল দিয়ে নদী প্রবাহিত হয়ে সমুদ্র বা হ্রদে পতিত হয়ে থাকে সেই সমস্ত অঞ্চলকে নদী অববাহিকা বলা হয়ে থাকে। বিশ্বের বৃহত্তম ক্ষুদ্রতম নদীর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এশিয়ার যেটা বৃহত্তম দীর্ঘতম নদী সেটা হচ্ছে ইয়াংসি কিয়াং। তিব্বতের মালভূমি থেকে উৎপন্ন হয়ে পূর্ব চীন সাগরে পতিত হয়েছে। ইউরোপের ভালগা যেটা আছে সেটা হচ্ছে দীর্ঘতম বা বৃহত্তম ভলদাই পাহাড়ে উৎপন্ন হয়ে কাস্পিয়ান সাগরে পতিত হয়েছে। আফ্রিকার কি আছে, নীল নদ আছে যেটা হচ্ছে ভূমধ্যসাগরে পতিত হয়েছে। তারপরে হচ্ছে উত্তর আমেরিকা মিসিসিপি মিসৌরি যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে অবস্থিত, নদীটি হচ্ছে মেক্সিকো উপসাগরে পতিত হয়েছে। দক্ষিণ আমেরিকা যেটা আছে সেটা হচ্ছে অ্যামাজনের মধ্যে আছে, অ্যামাজন হচ্ছে আন্দিস পর্বতের
নেভাডো মিসমি নামক চূড়া থেকে উৎপন্ন হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। ওশেনিয়া হচ্ছে মারে ডার্লিং হচ্ছে সবচেয়ে বৃহত্তর বা দীর্ঘতর, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী। আমাজন হচ্ছে বিশ্বের প্রশস্ততম নদী এবং দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী হচ্ছে আমাজন। বিশ্বের দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ, যেটা 6,690 কিলোমিটার। নীল নদ 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। হুয়াংহো নদীকে চীনে দুঃখ বলা হয়ে থাকে এবং এটি এশিয়ার তৃতীয় দীর্ঘতম নদী এবং উৎপত্তি হচ্ছে কি কুয়েনলুন পর্বত থেকে। টাইগ্রিস ও ইউফ্রেটিস কিডনি সে নদী দুটি তুরস্কের পর্বতমালায় উৎপত্তি হয়ে সিরিয়া এবং ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে এবং দক্ষিণ ইরাকের বসরার নিকটে নদী দুটি মিলিত হয়ে শাতুল আরব নামে পারস্য উপসাগরে পতিত হয়ে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দুইটির আরবি নাম হয়েছে। এবং টাইগ্রিস ও ইউফ্রেটিস যে নদী আছে সেই নদী দুটির হচ্ছে আরবি নাম হচ্ছে কি দজলা ও ফোরাত। তারপরে হচ্ছে এখানে নদী সিন্ধু নদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে এবং নদীটি তিব্বতে মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। দানিউব হলো ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী এবং নদীটি জার্মানির ব্ল্যাক ফরেস্ট থেকে উৎপন্ন হয়ে কৃষ্ণ সাগরে পতিত হয়েছে। জর্দান নদী হচ্ছে কি সিরিয়ার গোলান মালভূমি থেকে উৎপন্ন হয়ে রেড সি বা মৃত সাগরে পতিত হয়েছে এবং জর্দান নদীতে কোনো মাছ জন্মায় না এবং ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত জর্দান নদীটির। তো তারপরে টেমস নদী যেটা আছে সেটা হচ্ছে লন্ডন যুক্তরাজ্যে অবস্থান করে। সিন হচ্ছে প্যারিস প্যারিস ফ্রান্সে। রাভি হচ্ছে লাহোর পাকিস্তানে। বুড়িগঙ্গা হচ্ছে ঢাকা বাংলাদেশ। সিন্ধু হচ্ছে করাচি পাকিস্তান। হাটসন হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। যমুনা হচ্ছে দিল্লি আগ্রা ভারত। স্প্রি হচ্ছে বার্লিন জার্মানি। ভিসচুলা হচ্ছে ওয়ারাস পোল্যান্ডে। ইরাবতী হচ্ছে ইয়াঙ্গুন মায়ানমারে। সুমিদা হচ্ছে টোকিও জাপান। সেন্ট লরেন হচ্ছে কুইবেক কানাডা। মস্কোভা হচ্ছে মস্কোতে। হুয়াংহো হচ্ছে বেইজিং চীন। মারে ডার্লিং হচ্ছে সিডনি অস্ট্রেলিয়া। ডানিউব হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া। পোটোম্যাক হচ্ছে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র। মানজেরান হচ্ছে কি মাদ্রিদ স্পেন এবং ইয়াংশিকিয়াং হচ্ছে কি সাংহাই চীনে অবস্থান করে থাকে। তবে হচ্ছে কি যে নদীর বিভিন্ন গতি বা অবস্থানের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে উচ্চ থেকে মোহনা পর্যন্ত নদীর গতিপথের আয়তন, গভীরতা, ঢাল এবং স্রোতের বেগ প্রভৃতির উপর ভিত্তি করে নদীর যে গতিপথ সেটাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে ঊর্ধ্বগতি, মধ্যগতি এবং তার সাথে হচ্ছে নিম্ন গতি। তো ঊর্ধ্বগতি কি জিনিস, ঊর্ধ্বগতি হচ্ছে নদীর প্রাথমিক অবস্থান এবং পর্বতের যে স্থান থেকে নদীর উৎপত্তি হয়েছে সেখান থেকে সমভূমিতে পৌঁছানো পর্যন্ত যে দূরত্ব যেটা সেটা হচ্ছে ঊর্ধ্বগতি। মধ্যগতি হচ্ছে যে পার্বত্য অঞ্চল পার হয়ে নদী যখন সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে থাকে তখন তখন এর যে প্রবাহকে মধ্যগতি বলা হয়ে থাকে। মধ্যগতিতে নদীর বিস্তার হচ্ছে ঊর্ধ্বগতির তুলনায় অনেক বেশি থাকে কিন্তু গভীরতা ঊর্ধ্বগতির তুলনায় অনেক কম থাকে। এবং মধ্যগতি অবস্থায় নদীর সঞ্চয়কার শুরু হয়ে থাকে এবং মধ্যগতিতে নদীর দুই দিকে নিম্নভূমি পলি দ্বারা ভরাট হয়ে সমভূমিতে পরিণত হয়ে থাকে, একে প্লাবনভূমি বলা হয়ে থাকে। বাংলাদেশের অধিকাংশ স্থানই হচ্ছে এই বিস্তীর্ণ প্লাবনভূমি। নিম্ন গতি কি জিনিস, যে নদীর জীবনচক্রের শেষ পর্যায়ে নিম্ন গতি হয়ে থাকে এবং এই অবস্থায় স্রোত একেবারে কমে যায় এবং নিম্ন ক্ষয় তারপরে হচ্ছে বদ্ধ এবং পার্শ্ব ক্ষয় অল্প পরিমাণে হয়ে থাকে। তারপরে হচ্ছে যে নদী উপত্যকা খুব চওড়া অগভীর হয়ে থাকে এবং স্রোতের বেগ কমে যাওয়ায় নদী বাহিত বালুকণা কাদা এবং নদী গর্ভে মোহনায় সঞ্চিত হয়ে থাকে। তারপরে হচ্ছে নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ গঠিত হয়ে থাকে এবং এটি হলো ক্ষয়কার্য এবং অপরটি হলো সঞ্চয় কার্য। তো নিম্নে নদীর ক্ষয়জাত এবং তার সাথে সঞ্চয় জাত হচ্ছে ভূমিরূপ বর্ণনা করা হলো। তো নিম্নে উল্লেখিত ভূমিরূপের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্য দ্বারা গঠিত হয়ে থাকে, এটা হচ্ছে ক্ষয় কার্য দ্বারা গঠিত হয়ে থাকে, এটা হচ্ছে ভিয়াকৃতির উপত্যকা এখান থেকে গঠিত হয়ে থাকে। নদীর ক্ষয়জাত ভূমির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ভিয়াকৃতি উপত্যকা বা ভিসে ভ্যালির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ঊর্ধ্বগতি অবস্থায় নদীর স্রোতের বেগ প্রবাহ হওয়ার কারণে নদী বড় বড় শিলাস্তরকে বহন করে নিচের দিকে অগ্রসর হয়ে থাকে এবং পর্বতগুলো কঠিন শিলা দ্বারা গঠিত হলেও মাঝে মাঝে নরম শিলাও থাকে। এবং নদী খাতে পার্শ্ব অপেক্ষা নিম্ন দিকের শিলা বেশি কোমল বলে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্ন ক্ষয় বেশি হয়ে থাকে এবং এভাবে ক্রমশ ক্ষয়ের ফলে নদী উপত্যকা অনেকটা ইংরেজি ভি আকৃতির মতো হয়ে থাকে এবং একে ভি আকৃতির উপত্যকা বলা হয়ে থাকে। ইউ আকৃতির উপত্যকা বা ইউ সে ভ্যালি কি জিনিস, যে ঊর্ধ্ব গতি অবস্থা শেষ করে নদী যখন মধ্যগতিতে ভূমি সমভূমিতে এসে পৌঁছায় তখন নিম্ন ক্ষয়ের তুলনায় পার্শ্বক্ষয়ের পরিমাণটা বেশি হয়ে থাকে, ফলে নদী ক্রমশ প্রশস্ত হতে থাকে এবং কোন স্থান ইউ আকৃতি বা ইউ আকারের মতো হয়ে থাকে এবং এই ধরনের নদী উপত্যকাকে ইউ আকৃতি উপত্যকা বা ইউ শেপ ভ্যালি বলা হয়ে থাকে। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ঊর্ধ্বগতি অবস্থায় নদীর প্রবল স্রোত খাড়া পর্বতগাত্র বেয়ে নিচের দিকে প্রবাহিত হয়ে থাকে এবং এতে ভূপৃষ্ঠ ক্ষয় হয়ে থাকে এবং ভূত্বক থেকে শিলাখণ্ড ভেঙে পড়ে এবং শিলাগুলো পরস্পরের সঙ্গে এবং নদী খাতের সঙ্গে সংঘর্ষে মসৃণ হয়ে অনেক দূরে চলে যায় এবং এসব পাথরের সংঘর্ষে নদী খাত গভীর ও সংকীর্ণ হতে থাকে এবং নদীর দুই পাশের ভূমি ক্ষয় কম হলে বা না হলে এসব খাত খুব গভীর এবং সংকীর্ণ হতে থাকে এবং এক পর্যায়ে এসব খাত খুব গভীর হয়ে থাকে এবং তখন এরূপ খাতকে গিরি সংকট বা
গিরিশঙ্কট বা গিরিখাত বলা হয়ে থাকে, এবং সিন্ধু নদের যে গিরিখাতটি প্রায় হচ্ছে কি 518 মিটার গভীর হয়ে থাকে, এবং এটি হচ্ছে কি পৃথিবীর অন্যতম বৃহৎ গিরিখাত বলা হয়ে থাকে। তারপরে হচ্ছে কি নদী যখন শুষ্ক অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে থাকে তখন সেখানে কোমল শিলা স্তর থাকে, তাকে হচ্ছে গিরিখাত গুলো অত্যন্ত সংকীর্ণ গভীর হয়ে থাকে, এবং এরূপ গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়ে থাকে। উত্তর আমেরিকার কলোরাডো নদীর গিরিখাত হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন, পৃথিবী বিখ্যাত, এবং এটি হচ্ছে 137 থেকে 157 মিটার বিস্তৃত এবং প্রায় 2.40 কিলোমিটার দীর্ঘ গভীর, এবং তার সাথে হচ্ছে কি 482 কিলোমিটার দীর্ঘ হয়ে থাকে। জলপ্রপাত বা ওয়াটারফলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ঊর্ধ্বগতি অবস্থায় নদীর পানি যদি ক্রমান্বয়ে কঠিন শিলা ও নরম শিলার উপর দিয়ে প্রবাহিত হয় তাহলে কোমল শিলা স্তরটিকে বেশি পরিমাণে ক্ষয় করে ফেলে, এবং এর ফলে নরম শিলা স্তরের তুলনায় কঠিন শিলা স্তর অনেক উপরে অবস্থান করে থাকে এবং পানি খাড়াভাবে উপরের দিকে পড়তে থাকে, এবং এই পানির পতনকে জলপ্রপাত বলা হয়ে থাকে। এবং উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদীর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত এরূপে গঠিত হয়ে থাকে। জলপ্রপাতের মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে কি অ্যাঙ্গেলস বা উচ্চতম জলপ্রপাত হচ্ছে ভেনিজুয়েলাতে অবস্থান করে থাকে, নায়াগ্রা যেটা আছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডাতে অবস্থান করে, ভিক্টোরিয়া জলপ্রপাত যেটা সেটা হচ্ছে জিম্বাবুয়ে এবং জাম্বিয়াতে অবস্থান করে থাকে, গুয়ারিয়া হচ্ছে কি পানি পতনের দিক থেকে এটা হচ্ছে বৃহত্তম যেটা ব্রাজিলে অবস্থান করে, স্ট্যানলি এবং তার সাথে লিভিং স্টোন এটা হচ্ছে কঙ্গোতে, মাধবকুণ্ড হচ্ছে মৌলভীবাজারে, হামহাম হচ্ছে কি মৌলভীবাজারে অবস্থান করে। বদ্বীপ সমভূমির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি নদী যখন মোহনার কাছাকাছি আসে তখন স্রোতের বেগ একেবারে কমে যায় এবং এতে বালি ও কাদা তলানিতে সঞ্চিত হয়ে থাকে, এবং নদীর স্রোত চান যদি কখনো কোন সাগরে এসে পতিত হয় তাহলে ওই সমস্ত বালি কাদা নদীর মুখে জমে নদী মুখ প্রায় বন্ধ হয়ে যায়, এবং ধীরে ধীরে এর যে স্তর সাগরের যে হচ্ছে পানির উচ্চতার উপরে উঠে আসে তখন নদী বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে এই চওড়া ভূমিতে বেষ্টন করে সাগরে পতিত হয়ে থাকে, এবং এই ত্রিকোণাকার সমভূমিকে বদ্বীপ সমভূমি বলা হয়ে থাকে, এবং এটি দেখতে ব অক্ষরের মতো হয়ে থাকে এবং ক্রিক অক্ষর ডেল্টার মতো, তাই একে বদ্বীপ বা ইংরেজি ডেল্টা বলা হয়ে থাকে। হুগলি নদী থেকে পূর্ব দিকে মেঘনা পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত দক্ষিণাংশ হচ্ছে গঙ্গা এবং পদ্মা নদীর বদ্বীপ অঞ্চল, এবং বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, এবং বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে সুন্দরবন।